সাম ইন্ডিয়ান প্লেয়ার দে হ্যাভ নেভার বিন কোচড বিফোর হায় ওয়েলকাম টু বং পিএনপিসি আর এস ইস্ট বেঙ্গল কোচ রবি ফাওলারের এই ছোট্ট মানে একটা বেশ বড় তিনি কথা বলেছেন তার একটা ছোট্ট লাইন নিয়ে ভিডিওটা শুরু করলাম তিনি কেন বলেছেন তার বলার এগেনস্টে বা তার বলার কি বলবো ফরে আমরা আর কি কী বলতে পারি সেই নিয়ে আজকের ভিডিও আর এর সাথে মহাবিডার স্পোর্টিংয়ের একটা ছোট্ট আপডেট রয়েছে সেই ভিডিও বলবো আর অবশ্যই তার আগে বলবো যে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ অনেকে ভিডিও দেখছো ভিডিওগুলো ভালো লাগছে প্রত্যেকের কিন্তু তারপরে অনেকেই সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো তাদের বলবো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও এবার প্রথমেই মহাবিডার স্পোর্টিংয়ের একটা ছোট্ট আপডেট যে অনেকেই জানতে চাইছিলো যে বিদেশিদের কি অবস্থা তো তাদের বলি যে দেখো মোহাম্মদ ফাতাও শহরে অলরেডি এসে গেছে ডিসেম্বরের ফার্স্ট উইক বা ম্যাক্সিমাম দশ তারিখের মধ্যে কিন্তু রফাইল ওনরেবে এবং জামাল ভুইয়া এই দুজন প্লেয়ারও কিন্তু মহামেডান স্পোর্টিংয়ে এসে যাবেন এবং তাদের আই এফ দেখতে পাওয়ার চান্স খুবই কম কারণ মোটামুটি তারা যতদিনে ফিট হবে বা তারা যতদিনে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে মাঠে নামবে ততদিনে মোটামুটি আইএফএস সিল্ড কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার কোচ কোনোভাবে তাদেরকে আইপিএসএলটা এই মুহূর্তে চাইছেন না কোচ পুরোপুরি চাইছেন আইপিএসএলটা ইন্ডিয়ান ব্রিগেডকে নিয়ে খেলতে কেবলমাত্র ফিলিপ আজা থাকছে যদি তাকে দরকার লাগে মনে হয় তাকে ইউজ করবেন আদারওয়াইজ ফিলিপ আজাও কিন্তু এই মুহূর্তে তার কি বলবো একদম আই লিগ টার্গেটের জন্যই রয়েছে তো তোমার স্পোর্টিং যা টিম বানিয়েছে সেখান থেকে তাদের আই লিগ না জেতার মতো কিছু নেই মানে যেই পেডিগ্রির টিম তারা বানিয়েছে যা যা প্লেয়ার রয়েছে এবার সিস্ট বেগলের কথা বলবো বিশেষ করে বলবো কোচ রবি ফাউলারের কথা তো রবি ফাউলার গতকাল প্রেস কনফারেন্সের সময় যেই মানে কথাগুলো বলেছে আমি যদি সেই কথাগুলো আগে বলি যে তার ওয়ার্ডগুলো কী রয়েছে অনেক জায়গাতে মিসকনসেপ্ট হচ্ছে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য টন্তব্য নিয়ে অনেক কিছু হচ্ছে তো প্রথমে উনি যেটা বলেছেন যে উই প্লে টু গ্রেট টিমস অ্যান্ড ওয়ে ইউ কমিট মিস্টেকস দে উইল পানিশ ইউ মানে আমি প্রথম ওয়ার্ড মানে প্রতিটা ওয়ার্ড ধরে ধরে আমি যদি বলি তাহলে দেখো অবশ্যই তিনি ঠিক বলেছেন দুটো গ্রেট টিমের এগেন্স্টে কিন্তু তার খেলা হয়েছে প্রথমে একটা সেট টিম চ্যাম্পিয়ন টিম গত বছরে এই টিমটা মানে অনেক মেহনত করে আজকের জায়গাতে দাঁড়িয়েছে সেই এটিকে মোহনবাগান মানে আমি যদি বলি ওটা এটি কের সাকসেসের টিম তাহলেও ঠিক আছে আমি যদি বলি যে ওটা এটিকে মোহনবাগান এফসি নতুন টিম তাহলেও ঠিক আছে কিন্তু টিমটা সেম টিমের প্লেয়ার কোচের মধ্যে কোনো পরিবর্তন হয়নি বরং আরও বেস্ট প্লেয়ার ঢুকে গেছে টিমের মধ্যে সন্দেশ ঝিঙ্গান এসেছে এই টিমটাতে সুভাষিষ বোস এসেছে এই টিমটাতে বিদেশি হিসেবে আবার কার্ল ম্যাথ ফিরে এসেছে এই টিমটাতে তিরির মতো প্লেয়ার এসেছে এই টিমটাতে ব্র্যাড ইন মানের মতো প্লেয়ার এসেছে তাহলে এরকম একটা গ্রেট টিমের এগেন্স্টে ম্যাচ শুরুতেই আর তারপরে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি এফসি কি পেডি গ্রেট টিম কালকের আলোচনাতে বলেছিলাম তারপরে তিনি বলেছেন উই উইল লার্ন ফ্রম দ্যাট অ্যান্ড উই উইল শোল্ডার ইন অবভিয়াসলি এটা প্রত্যেকটা কোচ বলেন তিনি সেটাই বলেছেন দ্যার ইজ এ লিটিল বিট অব ওয়ার্ক টু ডু অন দ্য ট্রেনিং পার্ক আমি এখানেই প্রথমেই বলতে চাই যে এরপরে উনি ট্রেনিং পার্কে গিয়ে আরও লিটিল বিট কিছু করবেন তাহলে এতদিনের যা পরিশ্রম সেটা কি বৃথা গেল তিনি যদি একদম নিম্নমানের প্লেয়ার যারা এখন ফুটবলটা শিখছে এখনও সেই স্ট্যান্ডার্ডটাতে পৌঁছোয়নি তাদের তিনি প্রথম থেকে নামিয়ে দেবেন এক্সপেক্ট করবে যে এরা নব্বই মিনিট আমাকে উতরে দেবে তাহলে এই রেজাল্ট হবে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে তারা বাইরে বসে থাকবে বিকাশ জায়রু তার খবর জানি না কী অবস্থা সাওয়াদ আলী মল্লিক জানি না কী অবস্থা সিকে বিনীত কতদিনে মাঠে নামবে জানি না জেজে লাল কতদিনে ফার্স্ট ইলে আসবে জানি না মোহাম্মদ ইরশাদকে গতকাল তিনি খেলিয়েছেন খুব ভালো ব্যাপার অভিষেক আম্বেকারের মতো প্লেয়ার বসে থাকবে লাল বা চোট পেয়ে ছিটকে গেল এছাড়াও তিনি টিমে ইনক্লুড করেননি মিলন সিং কেভিন লোবো রিনো অ্যান্টো কিগেন পেরেরা এই ধরনের কিছু প্লেয়ার লাল রেন্ডিগা রালতে এরকম অনেক প্লেয়ার রয়েছে যারা আইএসএল এ বলো আই লিগে বলো ইন্ডিয়ান ফুটবলে বলো তারা প্রচুর কিছু দিয়েছে গত সাত আট দশ বছরে তো তাদের সেই এক্সপিরিয়েন্সটাকে তিনি কাজে লাগাবেন না রেজাল্ট এরকমই হবে মানে এর থেকে বেটার রেজাল্ট আশা করা খুব মুশকিল কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সিতে হয়তো ম্যাচ বেরিয়ে যেতে পারে কোনো কোনো দিন কিন্তু বারবার বলছি এরকম অনভিজ্ঞ টিম যাদের সেই লেভেলের এক্সপিরিয়েন্স নেই ম্যাচ কি বলবো একটা ধরে রাখার ক্ষমতা নেই তাহলে রেজাল্ট এরকমই হবে এটা কোয়াইট পসিবিল পৃথিবীর সমস্ত টিমে হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বেরিয়ে যাওয়ার পর রিয়েল মাদ্রিদের মতো টিমেরও কিন্তু অবস্থা প্রচণ্ড সঙ্গীন হয়ে গিয়েছিল এটা মাথায় রাখতে হবে আমি তারপরে তার যদি পরবর্তী মন্তব্যে যাই তাহলে তিনি বলছেন যে উই উইল কোচ দ্য প্লেয়ার্স বিকজ ইন অল ফেয়ারনেস ফি অফ দেম হ্যাভ প্রভাবলি নেভার বিন কোচ বিফোর আমি জানি না এটা তিনি কেন বললেন যে এর আগে এদেরকে কোনোভাবে কোচিং করানো হয়নি সামান্য কিছু নতুন প্লেয়ার রয়েছে আমি বলবো রোহেন সিং অঙ্গোসানা এই ধরনের কিছু প্লেয়ার রয়েছে বা হরমানপ্রীত সিং যারা হয়তো টপ টায়ার ফুটবলটা খেলেনি টপ লেভেলে খেলেনি কিন্তু এদের যদি আমি বাদ দিই তাহলে দেখো বাকি যে সমস্ত প্লেয়ার রয়েছে তারা কেউই কিন্তু নতুন নয় মানে কোনো না কোনোভাবে তারা বড় টিম বলো বড় লিগ বলো যুক্ত ছিল আমরা সুরচন্দ্র সিংকে ইয়াং ফ্রেশ ট্যালেন্ট হিসাবে ধরছি কিন্তু সে মোটেই কিন্তু ইয়াং বা ফ্রেশ ট্যালেন্ট নয় তার ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে এর আগে সে মুম্বাই সিটি এফসিতে কাটিয়েছে মোহনবাগানে খেলেছে আর রিয়েল কাশ্মীরে খেলেছে ফলে তোমরা বলতে পারো না কোনোভাবে যে একদম একটা বাচ্চা ছেলে খেলছে ওয়াহিংবাম আঙ্গুসানা বাচ্চা ছেলে রোহেন সিং বাচ্চা ছেলে হরমনপ্রীত সিং বাচ্চা ছেলে কিন্তু এর বাইরে আমার নজরে অন্তত এই স বেঙ্গল আর কোনো প্লেয়ার নেই যে যার কোনো বড় টিমে খেলার বা বড় লিগে খেলার অভিজ্ঞতা নেই লোকের মিতেই সে কিন্তু শিলং লাজং থেকে উঠে এসেছে এবং তার পরবর্তীকালে সে কেরালা ব্লাস্টার সের খেলেছে এর বাইরে আমি তো আর কাউকে দেখছি না যে একদম খুব বাচ্চা খুব একদম নতুন একদম প্রথম প্রথম খেলতে আসছে টিমের বাইরে বিকাশ জায়রুরা বসে থাকবে সামাদ আলী মল্লিক অভিষেক আম্বেকর মোহাম্মদ রাফিককে ফার্স্ট ইলেভেনে আনবো না সেহনাদ সিং এর মতো একজন ব্লকারকে ইউজ করবো না যেজেকে ফার্স্ট ইলেভেনে রাখবো না শিখে কে চেঞ্জেও নামাবো না রেজাল্ট এর থেকে ভালো আমি অন্তত এক্সপেক্ট তো করিনি আর বিশেষ কিছু চেঞ্জেস না এলে এই টিমটাতে এক্সপিরিয়েন্সটা ইনজেক্ট না হলে আর অবশ্যই যেই জিনিসটা থেকে বড়ো ল্যাক হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট কোচ রেনেডি সিংয়ের ভূমিকাটা তার যতক্ষণ না ভূমিকাটা সুপার হচ্ছে এখানে তার ইনপুটগুলো যতক্ষণ না এখানে ট্যাকটিক্যালি কাজ করছে তিনি যদি অন্য কোনো মেথড মাথায় রেখে তিনি ইনপুট দেন তাহলে টিমের সেটা ক্ষতি মানে আমি জানি না যে তিনি অ্যাকচুয়ালি কি মাথায় রেখে তিনি তাকে ইনপুট দিচ্ছেন কোন প্লেয়ারকে খেলানো দরকার তিনি কি ইনপুট দিচ্ছেন আমি জানি না তার ইনপুট যদি ওয়াহেং বা আঙ্গুস দিকে হয় তার ইনপুট যদি নব্বই মিনিট সূর্যচন্দ্রকে খেলানোর দিকে হয় তাহলে খুব চাপ আমি বলেছিলাম যে সূর্যচন্দ্র এই টিমের অন্যতম একটা সেরা প্লেয়ার হতে চলেছে কিন্তু সূর্যচন্দ্র এখনও নব্বই মিনিট খেলে যাওয়ার আর অবশ্যই রাইট ব্যাকের মতো পজিশানে খেলে যাওয়ার মতো অভিজ্ঞতা আসেনি তাকে তোমাকে রাইট উইংয়ে বা রাইট মিডফিল্ডে ফ্রি ফ্লোয়িং খেলাতে হবে তাহলে সেই প্লেয়ারটা পারফরমেন্স করতে পারবে যার ডিফেন্সিভ এবিলিটি নেই তাকে দিয়ে ডিফেন্স করানো যায় না এটা সম্ভব না মানে এত সহজ নয় যে যেখানে প্লেয়ার তাকে সেখানে খেলাতে হবে সে সেখানে অভ্যস্ত আমি যদি ওটা দেখতাম মোহাম্মদ রফিককে ইউজ করছে রাইট ব্যাকে বা রাইট উইং ব্যাকে ঠিক ছিল তো মেজার চেঞ্জেস দরকার মাঝ মাঝমাঠে বল ধরে রাখার প্লেয়ার দরকার আর তিনি শুধু দেশীয় প্লেয়ারদের কথা বললেন তিনি একবার বিদেশিদের কথা বললেন না যে জ্যাকোয়াস ম্যাগোমাকে কোথাও মনে হলো না যে বার্মিংহাম সিটিতে তিনি ওই ফুটবল খেলে এসেছেন মাতি স্টেটম্যান তুলনামূলক কম বয়স এক্সপিরিয়েন্স তুলনামূলক কম যত দিন যাবে যত ভালো করবে আমার কোথাও মাতি স্টেটম্যানকে ল্যাক অফ কনফিডেন্স মনে হয়নি অ্যান্টনি পিলকিংটন আমি জানি না কি রকম ছন্দে রয়েছেন আই হোপ উন্নতি করবে কিন্তু স্কট নিভাইলকে দেখে ভয় লাগছে স্কট নিভাইল যেই ফুটবলটা অস্ট্রেলিয়াতে খেলে এসেছে অস্ট্রেলিয়ার ফিলিপ লাম বলা হয় অস্ট্রেলিয়ান এ লিগের আমি জানি না সেটা কতটা সত্যি মানে এই কি বলবো কনফিডেন্সের প্লেয়ারকে যদি ফিলিপ লাম বলা হয় তাহলে খুব ডাউট থেকে যায় যাই হোক তো এরকম কিছু প্লেয়ার এবং এক্স একজন মোহনবাগান প্লেয়ার তিনিও সাবধান করে দিয়েছিলেন এই মানে স্কট নিভাইলের ব্যাপারে যে ওকে যদি আটকাতে না পারা যায় তাহলে যে কোনো টিমের কিন্তু সমস্যা বাড়তে পারে তাহলে অবশ্যই তার মধ্যে প্লেইং এবিলিটি রয়েছে কিন্তু সেটা বার করে না একমাত্র কোচের দায়িত্ব আর ড্যানি ফক্স আমি বারবার বলবো যে এই টিমের থেকে বেস্ট প্লেয়ার ড্যানি ফক্স আমার চোখের তার উঠে যাওয়াটা অবশ্যই একটু ড্রব্যাক ছিল কিন্তু এইটা কাটিয়ে ওটা পুরোপুরি কোচের দায়িত্ব এখান থেকে ভালো কিছু করাটা পুরোপুরি কোচের দায়িত্ব যাই হোক সেই দিকে নজর থাকবে আর অবশ্যই চাইবো যে এরপরে আর কিছু সময় যেন তিনি ওই ট্রেনিংয়ের পারাসনে নষ্ট করেন তার এক্সপিরিয়েন্স যত ঘোড়া রয়েছে আমার মনে হয় তাদের নামিয়ে দেওয়াটাই বেটার তাতে যা হয় সেটা দেখা যাবে কারণ প্রথম বছর এস থেকে বেস্ট কিছু আশা করাটা খুবই বোকামি হবে টিম তৈরি করার সময় পায়নি এটা একটা সবথেকে বড় ল্যাক ইন্ডিয়ান ভালো প্লেয়ার রিক্রুট করার সময় পায়নি ট্রেনিংয়ের জন্য সময় পাইনি এই সামান্য তিন সপ্তাহের ট্রেনিংয়ে একটা টিম তৈরি করা যায় না এটা একদমই মানে পজিটিভ একটা দিক এটা তোমাদেরকে মানতে হবে যারা সাপোর্টার রয়েছো তো আমি আবারও বলবো যে কোচের ওপর কনফিডেন্স রাখতে হবে প্লেয়ারদের ওপর কনফিডেন্স রাখতে হবে ক্লাবের ওপর রাখতে হবে লাল জার্সিটার ওপর রাখতে হবে তো এত কিছু রাখার পর দেখো রেজাল্ট কি হয় এখনো আঠেরোটা ম্যাচ বাকি যাই হোক দেখা হবে আবার পরের ভিডিওতে অনেকটাই নন্দি হয়ে গেল আর বেশি বাড়াবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো কমেন্ট করতে পারো আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ